হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে, কীভাবে প্রোফাইল টাইপের পেজগুলোর নাম চেঞ্জ করবেন সেটাই আজকে ভিডিও টপিক। তো চলুন শুরু করা যাক। তো স্ক্রিনশটে দেখতে পারতেছেন যে এটা একটা প্রোফাইল টাইপ পেজ। তো এটার নাম হচ্ছে যে তাহসান রায়হান। তো এটার নামে চেঞ্জ করে দেখাবো কীভাবে চেঞ্জ করবেন, এ টু জেড ভিডিওতে আমি তুলে ধরবো। আশা করি আপনাদের যারা প্রোফাইল টাইপ ভিডিও প্রোফাইল টাইপ পেজের নাম চেঞ্জ করতে চাচ্ছেন তাদের জন্য উপকার হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন। অফিসিয়াল যে ফেসবুক অ্যাপসটা আছে ওটাতে আপনারা আইডি লগ ইন করে নেবেন। এরপর থ্রি ডটে চলে যাবেন। থ্রি ডটে চলে যাওয়ার পরে যে পেজ লেখা আছে দেখতেছেন, এই পেজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দুই ধরনের পেজ দেখতেছেন, নিচেরগুলো হচ্ছে ক্লাসিক পেজ আর উপরেগুলো হচ্ছে যে প্রোফাইল টাইপ পেজ। তো উপরেগুলো যেগুলো সুইচ নাও লেখা আছে এগুলো আসলে প্রোফাইল টাইপ পেজের, আর নিচের যে পেজগুলো আছে ওইগুলো এমনি ওল্ড পেজগুলো। তো উপরের পেজগুলো প্রোফাইলের মতোই দেখতে, এই কারণে এগুলোকে প্রোফাইল টাইপ পেজ বলে। আর নিচেরগুলো হচ্ছে যে আপনার ওল্ড পেজ আর কি, ঠিক আছে। তো সুইচ নাওতে ক্লিক করবেন। সুইচ নাওতে ক্লিক করার পর আপনি যে অ্যাকাউন্টের যেই প্রোফাইল টাইপ পেজটার নাম চেঞ্জ করতে চান ওইটাতে আপনারা সুইচ নাও করে লগ ইন করে নেবেন বা সুইচ করে নেবেন আর কি, ঠিক আছে। তো সুইচ নাও করার পর আপনারা ইয়েতে চলে যাবেন, পেজে একটু লোডিং নিতেছে, লোডিং নেওয়ার পর আসবে। তো আইডির মতো এখানে থ্রি ডট লেখা আছে, এটা হচ্ছে যে আমার পেজ দেখেন। তো অনেকেই বলতেছে প্রোফাইল টাইপ পেজের নাকি নাম চেঞ্জ হয় না, তো এই কারণে অনেকে বলার কারণে আমি ভিডিও করতেছি। তো সেটিং অ্যান্ড প্রাইভেসিতে চলে যাবেন এবং এখানে সেটিং পেজ সেটিংয়ে চলে যাবেন, এটাতে ক্লিক করবেন। তো অনেকে বলে যে প্রোফাইল টাইপ এবং ওল্ড যে পেজগুলো আছে এগুলোর নাকি নাম চেঞ্জ হয় না। তো আজকে আমি প্রোফাইল টাইপ পেজেরটা দেখাইতেছি, অন্য ভিডিওতে আমি ক্লাসিক যে পেজগুলো আছে এগুলোতে চলে যাব। তো নেমে ক্লিক করবেন, নেমের জায়গায় আপনার আইডির মতোই, আইডির মতো সেটিংয়ে চলে গেলে যাওয়ার পর ওইখানে সেটিংয়ে ক্লিক করে নামের ক্লিক করলে হবে। তো আপনার যে নামটা আপনি এখানে চেঞ্জ করতে চান ওইটা এখানে বসাতে হবে, এই নামটা কেটে, ঠিক আছে। তো এখানে লিখে দিছে যে ইফ ইউ চেঞ্জ ইউর নেম ফর ফেসবুক অন ফেসবুক ইউ ক্যান নট আপডেট চেঞ্জ ইট অ্যাগেইন ফর 7 days। বলতেছে যে একবার যদি নাম চেঞ্জ করেন তাহলে 7 দিন পর আবার চেঞ্জ করতে পারবেন। এভাবে যত খুশি ততবারই নাম চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু 7 দিনের আগে পারবেন না। ফেসবুক অ্যাকাউন্টের মূলত আপনার 60 দিন পর চেঞ্জ করা যায়, আর প্রোফাইল টাইপের যেই পেজগুলো আছে এগুলো 7 দিন, এবং ওল্ড যে পেজগুলো আছে ওইগুলোও 7 দিনের মধ্যেই চেঞ্জ করা যায় নাম, যত খুশি তত। তো আমি আমার নামটা এখানে বসাইলাম, মেহেদি হাসান দিতেছি এখানে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা ফলো করবেন, ঠিক আছে। তো নামটা এখানে বসানোর পর রিভিউ চেঞ্জে ক্লিক করবেন। রিভিউ চেঞ্জে ক্লিক করার পর এখানে একটা জিনিস দেখার আছে, মনোযোগ দিয়ে দেখবেন আপনারা। এই যে পাসওয়ার্ড চাইতেছে, তো যেই অ্যাকাউন্টে আপনার পেজটা প্রোফাইল টাইপ পেজটা অ্যাডমিনে আছে বা ফুল কন্ট্রোলে আছে, তো ওই পেজটা ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এখানে বসাতে হবে, ঠিক আছে। আইমিন যে অ্যাকাউন্টটাতে আপনার অ্যাডমিন আছেন আপনার প্রোফাইল টাইপ পেজটাতে, ওই অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা ছিল না ওই পাসওয়ার্ডটা এখানে বসাতে হবে। পাসওয়ার্ডটা এখানে বসানোর পর সেভ চেঞ্জে ক্লিক করলে আপনাদের নামটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। অনেকে আবার ভাবতে পারেন যে এখানে পাসওয়ার্ড লেখা, পাসওয়ার্ড চাইতেছে, আমি পাসওয়ার্ড কোথায় থেকে দিব, পাসওয়ার্ড কী দিব। তো এই কারণে এটা বুঝিয়ে বলছি। তো আমি পাসওয়ার্ডটা দিছি, পাসওয়ার্ড দেওয়ার পর সেভ চেঞ্জে ক্লিক করবেন। সেভ চেঞ্জে ক্লিক করার পর একটু লোডিং নেবে, এরপর নাম চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। অনেকে আবার পাসওয়ার্ড রং দেখাইতে পারে, এই যে আমার মতো ইনকারেক্ট পাসওয়ার্ড, এরপর
আবার ঠিক হয়ে যাবে। যদি ইনকারেক্ট লেখা আসে রিপ্লেস দিবেন, যদি দেখেন যে নাম চেঞ্জ হয়েছে তাহলে তো ভালো, নাম না চেঞ্জ হলে আবার পাসওয়ার্ড বসে আবার চেঞ্জ করবেন, ঠিক আছে, সেভ চেঞ্জে। তো দেখেন নাম চেঞ্জ হয়ে গেছে মেহেদি হাসান, তো ওরা বলে দিয়েছে যে 7 দিনের আগে আর আমি কোনো নাম চেঞ্জ করতে পারবো না। তো আপনারাও চাইলে এইভাবে আপনাদের প্রোফাইল টাইপ পেজগুলোর নাম চেঞ্জ করে যা খুশি তা দিতে পারেন, কোনো সমস্যা নাই। মাঝখান দিয়ে প্রোফাইল টাইপ পেজের নাম চেঞ্জ হইতো না, সবাই চেষ্টা করছিল, হয় নাই। এই যে দেখেন আমার নামটা চেঞ্জ হয়ে গেছে, তো এইভাবে আপনারা নাম চেঞ্জ করতে পারেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন সবার কাছে, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা।